নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে এডিশনে সকলকে স্বাগত। বন্ধুরা, 5 তারিখে আপার প্রাইমারি মামলার যে হেয়ারিং হয়েছিল তার একটি অর্ডার কপি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে এবং সেই অর্ডার কপিটি আমি ডাউনলোড করেছি এবং এখানে খুব বেশি কিছু লেখা নেই, মাত্র 2 লাইনে লিখে দেওয়া হয়েছে যে এজি স্যার আবারও কিন্তু বলা কন্টিনিউ করবেন এবং 9 তারিখে এই মামলার আবার একটি হেয়ারিং হবে দুপুর 12টা থেকে। এই আপডেট কিন্তু আমি আগেই দিয়েছি, অর্থাৎ যেদিন হিয়ারিং হয়েছে সেদিনই কিন্তু আপডেট দিয়েছিলাম এবং সেটি কিন্তু এখানে লেখা হয়েছে। এছাড়া এই অর্ডারে বিশেষ কিছু নেই এবং এর সঙ্গে যেসব কেসগুলি ট্যাগ ছিল তার লিস্ট কিন্তু অর্ডারে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখার বিষয় এজি স্যার ওই দিন ওনার বলা কমপ্লিট করতে পারেন কি না, কারণ ওনার বলার পরেই কিন্তু রায় আসতে চলেছে এবং যে রাজ্য সরকারের তরফ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তার প্রধান উদ্দেশ্য হলো আপার প্রাইমারি নিয়োগ করা এবং পুজোর পরেই নাকি আপার প্রাইমারি নিয়োগ করবে অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে, এরকমই রাজ্য সরকার জানিয়েছে। এবং এটাও জানিয়েছে যে আদালতের তরফ থেকে যেই রায় দেওয়া হবে সেই রায়ের ভিত্তিতেই কিন্তু তারা নিয়োগ করবে এবং তারা কোনো উচ্চ আদালতে যাবেন না, তো এরকম বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সমস্ত কিছুই নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার ওপর। রাজ্য সরকার যদি চায় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কারণ এর আগেও বহুবার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার তারা নাকি আপার প্রাইমারি নিয়োগ করতে চায়, তা সত্ত্বেও তারা নিয়োগ করে উঠতে পারেনি। তাই আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে রাজ্য সরকারের প্রতিশ্রুতি কতটা সত্য এবং আমাদের এটাও অপেক্ষা করতে হবে যে এজি স্যার কবে বলা শেষ করছেন এবং তার উপর নির্ভর করেই কিন্তু অর্ডার আসবে এবং সেই অর্ডারের ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাই পুজোর পর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কি না তা কিন্তু কোর্টের অর্ডারই বলে দেবে, অর্থাৎ পুজোর আগে যদি অর্ডার চলে আসে তাহলে কিন্তু পুজোর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।